আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের এবছরের অ্যানুয়াল পরীক্ষার জিওগ্রাফির সাজেশন সম্পর্কে আলোচনা করব যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট অধ্যায় ভিত্তিক বলে দেব দেখতে থাকো। প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে ভূগোল এখান থেকে এসে কিউগুলো পড়লেই তোমরা যদি বড় প্রশ্ন আসে দু নম্বরে সেগুলো লিখতে পারবে সেই কারণে এখানে আর বড় প্রশ্ন কিছু দিই দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এখান থেকে এই প্রশ্নগুলো পড়বে সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে যুক্তি দাও মার্কসগুলো পাশাপাশি লেখা আছে হ্যাঁ পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত চেম্বারলিন মুলটনের গ্রহাণু মতবাদ জিনস ও জেফরির জোয়ারি মতবাদ মহাবিস্ফোরণ তত্ত্ব আলোচনা করো বা বিগ ব্যাং থিওরি বলে মহাবিস্ফোরণের একটা নাম হ্যাঁ এরপরে তিন দাগে রয়েছে পৃথিবীর অভ্যন্তরে গঠনের চিত্রসহ বর্ণনা করো প্রতিবিধান তল কি দীপমালা এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ এখান থেকে পড়বে প্রতিসম ও অপ্রতিসম ভাজের পার্থক্য লেখো চারটি প্রধান বিবরণ দাও মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখ অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখ এরপরে রয়েছে স্বাভাবিক ও বিপরীত চ্যুতির পার্থক্য লেখ নিশারি অগ্নুৎপাতের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও উদ্ভেদী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ভূমিকম্পের প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো নয় দাগে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন। এরপরে দশ দাগে রয়েছে ভূমিকম্পের ফলাফলগুলি লেখো ভারতের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি কি কী এরপরে অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নগুলো পড়বে প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো এক্ষেত্রে এই তিনটির মধ্যেও বলবো প্রশান্ত এবং আটলান্টিক বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ সামুদ্রিক অবক্ষেপে শ্রেণীবিভাগ করো এরপরে তিন দাগে রয়েছে এই অধ্যায় থেকে সমুদ্রজলের উষ্ণতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো ভূমুদ্রসাগরের জল আটলান্টিক মহাসাগর অপেক্ষা উষ্ণতর কেন সমুদ্র সমুদ্রজলের লবণতার তারতম্যের কারণ নির্দেশ করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলির বর্ণনা দাও এরপরে পঞ্চম অধ্যায় অর্থাৎ জীবমণ্ডলের অধ্যায় থেকে পড়বে উৎপাদক খাদক ও বিয়োজকের পার্থক্য লেখো অর্থাৎ এই যে কোনো দুটি দেবে খাদক বিয়োজকের পার্থক্য উৎপাদক বিয়োজকের পার্থক্য বা খাদক বিয়োজকের পার্থক্য এইভাবে দেবে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্য লেখো খাদ্য পিরামিড কি এনপিকে কে কী বৈপরীত্য খাদ্য শৃঙ্খল কি। এরপরে প্রাকৃতিক ভূগোল শেষ এবং অর্থনৈতিক ভূগোল শুরু হচ্ছে এখান থেকে ষষ্ঠ অধ্যায় বা প্রথম অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় সম্পদ এখান থেকে পড়বে সম্পদের বিভাগ করো সম্পদের বিভাগ করলে কিন্তু এখান থেকে এসি কিউ এমসি অনেক কমন পাবে বড় প্রশ্ন তো হয়েই গেল তৈরি একটা অনেক এসি কিউ এবং এমসি এখান থেকে কমন পাবে সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো সম্পদের কার্যকারিতা তত্ত্ব কি। এরপরে অরণ্যের অধ্যায় থেকে অরণ্য সম্পদ আছে তোমাদের সেখান থেকে পড়বে সরলবর্গীয় ও ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কাষ্টশিল্পের বিকাশের কারণ কি অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো মৎস্য থেকে পড়বে বিভিন্ন প্রকার মাছের শ্রেণী বিভাগ করো সামুদ্রিক মৎস্যহরণের পদ্ধতিগুলি আলোচনা করো ভারতে মৎস্য চাষের অনুকূল অনুন্নতির কারণ কি। এরপরে ভূমি ব্যবহারের ধরন থেকে পড়বে আমেরিকা যুক্তরাষ্ট্র চীন এবং কানাডার ভূমি ব্যবহারের ধরন লেখো এখানে কিন্তু তিনটি প্রশ্ন একসাথে আছে এরপরে জলসম্পদের অধ্যায় থেকে পড়বে অত্যাধিক জলসেচের কুফলগুলি আলোচনা করো জলবিভাজিকা ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো এরপরে খনিজ সম্পদ ও শক্তি সম্পদের এক বড় অধ্যায় এখান থেকে পড়বে কয়লা শ্রেণী বিভাগ করো অভ্র ও কয়লার ব্যবহার লেখো কয়লা ও খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো এটা কিন্তু এসসি কিউ এমসি খুব ইম্পর্ট্যান্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আকরিক লোহার বন্টন লেখো অচিরাচরিত শক্তির উৎসগুলি কি কী স্ক্যান্ডেনেভিয়া দেশগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের হার বেশি কেন ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা বন্টনের বিবরণ দাও এরপরে রয়েছে ম্যাপ পয়েন্টিং এই প্রশ্নগুলো তো ভালো করে পড়বে এরপরে ম্যাপ পয়েন্টিং আমি পঁচিশটি ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় দিচ্ছি প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং কিন্তু ইম্পর্টেন্ট আর যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষার সময় ম্যাপ পয়েন্টিং কমন পাবে আর পরীক্ষার সময় কিন্তু ম্যাপ পয়েন্টিং তোমাদের করতেই হয় আরেকটা কথা যে এই যে বিষয়গুলি রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের এইগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো করে দেওয়া হয়েছে করে দিয়েছি ওয়ার্ল্ড ম্যাপে তার ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে দেখতে পারো বিষয়গুলি আমি আর পড়ছি না এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে আমি দেখিয়ে দিচ্ছি পরপর দেখো এই মোট পঁচিশটি ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের দিচ্ছি দেখো পরপর দেখে নাও এগুলো লিখে নেবে ভালো করে এবং প্র্যাকটিস করবে এই জন্য পঁচিশটি বিষয় হুম এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই হল তোমাদের ভূগোলের সাজেশান ভালো করে পড়ো ভালো করে পরীক্ষা দিয়ে এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি